আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ যেখানে আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজকে আপনাদের সামনে যে দেশ সম্পর্কে আলোচনা দেশটির নাম হচ্ছে সাউথ কোরিয়া আপনারা দক্ষিণ কোরিয়ার নাম শুনিয়ে হয়তো বুঝতে পেরেছেন যে কি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি হ্যাঁ মূলত দক্ষিণ কোরিয়ার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে ইনফরমেশনটা দেওয়ার উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি তৈরি করা দীর্ঘ কয়েক দিন যাবৎ অনুসন্ধান এবং বিভিন্ন বিশ্বস্ত মাধ্যম থেকে অনুসন্ধান করে যে তথ্যটি আমি জানতে পেরেছি তা হলো খুব সম্ভবত এই ফেব্রুয়ারি মাসের লাস্ট সপ্তাহে অথবা মার্চের প্রথম সপ্তাহে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন হবে তবে একটি বিশ্বস্ত সূত্র মাধ্যম জানতে পেরেছি সেই সম্ভাব্য ডেটটা হয়তো মার্চের চার তারিখই হতে পারে এই নিউজটি গত কয়েকদিন আগে আমি জানতে পেরেছি তাই আপনাদের সামনে সেই সম্পর্কেও আলোচনা করার উদ্দেশ্যই আজকে আপনাদের সামনে হাজির হওয়া দক্ষিণ কোরিয়ায় আমাদের দেশ থেকে বহু শ্রমিক যাওয়ার একটা স্বপ্ন দেখেন কারণ একটি স্বচ্ছ এবং খুবই পরিষ্কার একটা প্রক্রিয়া যে খরচে। আমার থেকে টাকা খরচ করে একটা উন্নততর জীবনযাপন করার উদ্দেশ্যে প্রত্যেক শ্রমজীবী মানুষ বাংলাদেশের আকাঙ্ক্ষায় থাকে আর একটা স্বপ্ন দেখে কেননা মাত্র আশি থেকে এক লাখ টাকা খরচ করে যদি বৈধভাবে দক্ষিণ কোরিয়ায় যাওয়া যায় কাজ নিয়ে সেখানে গিয়ে থেকে থেকে দুই কমপক্ষে লাখ লাখ টাকা টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব অবশ্যই সেখানে ক্যাটাগরির ভিত্তিতেই এই বেতনটা নির্ধারিত হয় আমি যতটুক জানতে পেরেছি যে সর্বনিম্ন বেতন দুই লাখ বারো হাজার টাকা এবং সর্ব উচ্চ বেতন হচ্ছে নয় লাখ টাকা সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন যে সর্বনিম্ন বেতনের ক্যাটাগরিটাই কিরকম হবে আর সর্বোচ্চ নয় লাখ টাকার বেতনের এই ক্যাটাগরিটা কিরকম হবে এটা আর যাই হোক আমার বিস্তারিত ব্যাখ্যা করার প্রয়োজন নেই আমরা দক্ষিণ কোরিয়ার রেজিস্ট্রেশন কিভাবে করতে পারি এবং রেজিস্ট্রেশনটা করতে কি কি যোগ্যতা লাগে চলুন যাওয়া যাক সে সম্পর্কে আলোচনা করি এই যোগ্যতাগুলো মনোযোগ সহকারে শুনবেন কারণ কোনো না কোনোভাবে ভাবে আমরা অনেক কিছুই মিস করে ফেলি কেননা যে হুট করেই আমরা রেজিস্ট্রেশন করে ফেলি মাথায় আসলে যে প্রত্যেকেই চাইলেই যে রেজিস্ট্রেশন করতে পারবে তা না রেজিস্ট্রেশনের প্রথম শর্ত হলো বয়স অবশ্যই আঠারো থেকে উনচল্লিশ বছর হতে হবে যারা আঠারো বছর তারা আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ যাদের বয়স উনচল্লিশ বছর তারা রেজিস্ট্রেশনটি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ রেজিস্ট্রেশন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন রাষ্ট্রীয় নির্দেশে কারাদণ্ড বা কঠিন শাস্তি হয়নি যাদের তারা কোরিয়ায় রেজিস্ট্রেশন করতে পারবেন ইতিপূর্বে দক্ষিণ কোরিয়ায় ইমিগ্রেশন কর্তৃক ভিসা বা সি বাতিল হয়নি তারা দক্ষিণ কোরিয়া রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন যাদের পূর্বে দক্ষিণ কোরিয়ায় অবৈধ অবস্থান করেননি অর্থাৎ যারা দক্ষিণ কোরিয়ায় পূর্বে অবৈধভাবে অবস্থান করেননি বা দক্ষিণ কোরিয়া থেকে ফেরত আর পাঠায়নি তারা দক্ষিণ কোরিয়ার রেজিস্ট্রেশনে অংশগ্রহণ করতে পারবেন দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালে যাদের কারাদণ্ড শাস্তি বা জরিমানা হয়নি তারা রেজিস্ট্রেশনে অংশগ্রহণ করতে পারবেন ই নাইন বাই টেন ভিসায় দক্ষিণ কোরিয়ায় সর্বত মোট পাঁচ বছরের বেশি যারা অংশগ্রহণ করেননি তারা দক্ষিণ কোরিয়ায় রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন যাদের উপর বাংলাদেশ সরকারের বিদেশ যাত্রার কোন নিষেধাজ্ঞা নেই তারা চাইলে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় করতে পারবেন এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণের যারা অংশগ্রহণ করবেন তাদের একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সহকারে লক্ষ্য রাখতে হবে যে সেটা হলো আবেদন আর অনলাইন রেজিস্ট্রেশনের করার সময় যেন মেশিন রিডেবল পাসপোর্ট অনুযায়ী পাসপোর্টের নাম্বার নাম ও ঠিক থাকে এই জন্ম তারিখ নাম বা পাসপোর্ট নাম্বার যদি কোনোভাবে ভুল হয় সেক্ষেত্রে রেজিস্ট্রেশন প্রক্রিয়া অর্থাৎ আপনি যে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করলেন সম্পূর্ণটাই ব্যর্থ হবে এমন কি যদি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় পাসপোর্ট ইনফরমেশন পেজের সাথে কোনো প্রকার ভুল থাকে তাহলে আপনার রেজিস্ট্রেশনটি বাতিল বলে গণ্য হবে এইদিকে খেয়াল করে সুস্থ মস্তিষ্কে তাড়াহুড়ো করে নয় ধীরেস্থিরে যদি আপনারা পারেন যে যেভাবে পারেন সেভাবেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ করবেন তবে লক্ষণীয় একটা বিষয় যেন পাসপোর্ট ইনফরমেশন পেজের সাথে সবকিছু ঠিক থাকে কোনো প্রকার ভুল যাতে না হয় এই দিকটা খেয়াল করে রেজিস্ট্রেশন করবেন আপনারা যদি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা করতে না পারেন যে না পারেন তারা চাইলে যারা পারদর্শী তাদের মাধ্যমে রেজিস্ট্রেশনটা করতে পারেন আরেকটি বিষয়ে লক্ষ্য করতে হবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় যেন আপনাকে পাসপোর্ট ইনফরমেশন পেজ যেটা ছবি সম্মিলিত যে ইনফরমেশন পেজটা এই পেজটা স্ক্যান করে স্ক্যান কপি স্ক্যান করে স্ক্যানের যে অংশটুকু আপলোড করবেন সেইটা যেন অবশ্যই পরিমাপটা চল্লিশ পাঁচচল্লিশ ইন্টু ষাট কেবির মধ্যে হয় আমি আবারও বলছি পাসপোর্টের ইনফরমেশন পেজটা যখন আপনারা স্ক্যান করবেন এই স্ক্যান করার পর আপলোড করার পূর্বে দেখবেন যে এর মাপটা বা পরিমাপটা যেন পঁয়তাল্লিশ ইন্টু ষাট কেবির মধ্যে হয় এদিকে খেয়াল করে আপনারা পরে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করবেন এখন চলুন যাওয়া যাক আরেকটি আলোচনা আমার এই আলোচনাটি ধৈর্য সহকারে শুনবেন আর কোনো লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেটা হলো এখন যে আলোচনাটা করব তা হলো পরীক্ষা পদ্ধতি বা পরীক্ষা প্রক্রিয়াটা কি পরীক্ষা পদ্ধতিটা হবে সম্পূর্ণ কম্পিউটার কম্পিউটারাইজ অর্থাৎ আপনাকে কম্পিউটারের সামনে বসে সেখানে রিডিং কোশ্চেনের অ্যান্সার দিতে হবে লিসেনিং বিশটা কোশ্চেনের এর অ্যান্সার দিতে হবে অর্থাৎ আপনার সামনে কম্পিউটার থাকবে মাউস থাকবে আপনি যখন লিসেনিং এর উত্তর দিবেন তখন লিসেনিং শুনে যেটা সঠিক উত্তর সেটা সেটাতেই ক্লিক করবেন আবার রিডিং আপনি নিজে পড়বেন পড়ে যেটা সঠিক হবে সেটাকেই ক্লিক করবেন এখন প্রশ্ন হল বিশ বিশ মোট চল্লিশটা কোয়েশ্চেনের দুইশো মার্ক এই দুইশো মার্কের মাধ্যমেই পরীক্ষাটা হবে আর পরীক্ষা প্রক্রিয়াটা কিন্তু হবে সম্পূর্ণই এমসি কিউর পদ্ধতিতে আপনাকে কোনো প্রকার খাতায় লিখতে হবে না কম্পিউটারের সামনে বসে কম্পিউটার সেখানে আপনি মাউস দিয়ে লিসেনিং এবং রাইটিং দুইটা প্রক্রিয়াতেই আপনাকে ক্লিক করে সঠিক উত্তরটি বেছে নিয়ে করতে হবে এখন যা চলুন শুনি যে প্রক্রিয়াটার মাধ্যমে পরীক্ষা যখন কমপ্লিট হলো আপনি যখন উইন হবেন তখন আপনাকে কি করতে হবে আপনি যখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া করা সম্পূর্ণ করার পর পরীক্ষা দিয়ে উইন হবেন তা আপনার আপনার উইন হওয়ার বা জয়লাভ হওয়ার বিষয়টি অনলাইনে প্রকাশ করা হবে বা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ করা হয় বিশেষ করে বুয়েস ওয়েবসাইটে তো অবশ্যই পাবেন কারণ বয়এসেল এর ওয়েবসাইটের মাধ্যমেই আপনাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা করতে হবে যে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে এখন প্রশ্ন হলো যখন আপনি উইন হবেন তখন আপনাকে কি করতে হবে উইন হওয়ার পর টাকা পয়সার যে লেনদেনটা হবে সম্পূর্ণ স্বচ্ছ এবং নির্ভেজাল আপনি যখন যে টাকা পয়সা এই দক্ষিণ কোরিয়ার পারপাসে জমা দিবেন প্রত্যেকটাই হবে ব্যাংক ড্রাফটের মাধ্যমে উইদাউট মেডিকেল শুধু মেডিকেলটা সিলেক্টেড কোন মেডিকেল প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাকে গিয়ে মেডিকেল করতে হবে আর সকল প্রকার লেনদেন আপনাকে ব্যাংক ড্রাফটের মাধ্যমেই করতে হবে আমার জানা মতে দক্ষিণ কোরিয়ায় যারা উইয়ার পরীক্ষা দিয়ে উইন হয়ে যান এবং সেই ক্ষেত্রে এমন স্বচ্ছ মাধ্যম আমার মনে হয় না অন্য কোন দেশের ব্যাপারে হয় আর কেননা এখানে অনেক টাকা পয়সাও কম লাগে এবং এই যে প্রক্রিয়াটা সম্পূর্ণ নির্বেজাল কোন দালালের দালাল কিংবা কোন অসাধু চক্রের প্রতারণার ফাঁদেও পড়তে হয় না কোনো প্রকার হ্যারেসমেন্ট হতে হয় না সুতরাং আপনারা এই বিষয়টি মাথায় নিয়ে বা বিবেচনা করে কিভাবে সম্পন্ন করা যায় সেদিকে লক্ষ্য রাখবেন আর আপনা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং অন্য কোনো ইনফরমেশন জানতে চাইলে আমার কমেন্টস জানাবেন আমার সাধ্য মতো অর্থাৎ আমার জানা মতে যতটুক সম্ভব আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম